আপনি নিশ্চয়ই ইলেকট্রিক বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে এই ইলেকট্রিক বিল পেমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করে ব্যবসা করতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবো এবং কী কী বিপদ কিন্তু বর্তমানে রিটেলারদের সাথে ঘটছে এই বিল পেমেন্ট নিয়ে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব অর্থাৎ আপনারা তো বিল পেমেন্ট করছেন এই বিলের সাথে একটা করে রসিদও দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনারা ব্যবসা যেরকম করছেন সেই ব্যবসাকে সুরক্ষিত রাখার জন্য এই বিল পেমেন্ট করার পরে কোন কোন জিনিসগুলো লিখে রাখবেন বা কোন কোন জিনিসগুলো ফল করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তাই যদি আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে ভিডিওটা একবার দেখুন এবং দেখার পরে কিন্তু এই প্রসেসগুলো ফলো করুন তাহলে কিন্তু ইন ফিউচার আপনার সাথে এই ধরনের বিপদগুলো ঘটবে না অর্থাৎ যে বিপদগুলো কিন্তু বর্তমানে রিটেলারদের সাথে ঘটছে কিছুদিন বাদে আপনার সাথে ওই না ঘটে সেটার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন তো দেখেন এই যে ইলেকট্রিক বিল আমরা বিশেষ করে যেহেতু ওয়েস্ট বেঙ্গল আসি তাই ডাব্লুবিএসিডিসিএল অন্যান্য স্টেটে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেম প্রযোজ্য দেখেন এই যে বিলটা আমাদেরকে আসে কাস্টমার যখন আমাদের দোকানে আসে সেক্ষেত্রে আমরা বিলটা নিই কাস্টমার যদি বলে এক মাসের বিল পেমেন্ট করবে সেক্ষেত্রে আমরা এক মাসের বিল পেমেন্ট করি এবং আপনার এরকম একটা ইঙ্ক প্রিন্টার থেকে এরকম কিন্তু ফোর ইন্টু সিক্স সাইজের কিন্তু একটা পেপারে আমরা অনেকেই কিন্তু কাস্টমারকে একটা রসিদ প্রিন্ট আউট করে দিই অথবা কিন্তু আমরা অনেকেই আছি যারা কিন্তু এরকম থার্মাল প্রিন্টার ইউজ করি এই থার্মাল প্রিন্টার থেকেও কিন্তু কাস্টমারকে আমরা রসিদ দিয়ে রাখি এবং সেই রসিদটি কিন্তু আমরা এই বিলের সাথে কিন্তু অ্যাটাচ করি এবং অ্যাটাচ করে কিন্তু আমরা একটা স্ট্যাপেল করে কাস্টমারের হাতে দিয়ে দিই তো আপনি তো দিয়ে দিলেন কিন্তু এই যে রসিদটা রয়েছে এই রসিদের উপরেও কিন্তু আপনার কিছু কর্তব্য রয়েছে অর্থাৎ ধরেন এই কাস্টমার বাড়ি যেতে যেতে এই রসিদটা ছিঁড়ে ফেলে দিল বা কাস্টমারের হাত থেকে কোনো কারণবশত রসিদটি হারিয়ে গেল আমরা এটা ধরে নিলাম যে রসিদটি হারিয়ে গেল এবার পরের মাসে কাস্টমার এসে বলছে যে আমি তো আপনাকে তিন মাসের বিল দিয়ে গেছি কিন্তু আমাকে একজন বললো যে আপনি নাকি এক মাসের বিল পেমেন্ট করেছেন তখন আপনি বললেন আপনার রসিদটি দেখান যখন সে এই রসিদটি দিল অর্থাৎ বললো আপনি এটা দিয়েছিলেন আপনি তখন বললেন না আমি প্রিন্ট আউট রসিদ সে বললো হয়তো হারিয়ে গেছে বা বললো যে আপনি আমাকে দেননি সেক্ষেত্রে এই যে হারিয়ে গেছে কথাটা যদি বলে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন তাই না তো সেই মুহূর্তে আপনি তাকে আরেকটা দ্বিতীয়বার রসিদ বের করে দিতে পারেন কিন্তু সেই রসিদও হয়তো এক মাস উঠে রয়েছে কিন্তু কাস্টমারের বক্তব্য আপনাকে সে তিন মাসের পেমেন্ট করেছিল এবং আপনি তার এক মাসের বিল পেমেন্ট করেছেন তো এই পরিস্থিতিতে তো আপনার কাছে কোনো প্রুফ নেই এই সমস্যাটাই কিন্তু বর্তমানে ঘটছে দোকানদারদের সাথে প্রচুর কাস্টমার ইচ্ছা করে করছে এবং প্রচুর কাস্টমার রয়েছে যারা ভুলবশত হয়তো করে ফেলছে সেক্ষেত্রে কিন্তু দোকানদারকেই কিন্তু সমস্যার ভুক্তভোগী হতে হচ্ছে তাই আমি বলবো এই যে বিলটা আসছে এই বিলের উপরে কিন্তু এক মাস মাস তিন মাস করে কিন্তু ভাগ করা থাকে সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার আপনাকে বলে যে এক মাসের দিয়েছে সেক্ষেত্রে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এক মাসের পাশে আপনার রাইট চিহ্ন দেবেন এবং ডেটটা লিখে রাখবেন কোন ডেট লিখবেন সেটাও বলে দিচ্ছি অর্থাৎ যেদিন কাস্টমার এসে বিলটা পেমেন্ট করছে সেদিনের ডেট লিখে দেবেন এবং যদি বলে তিন মাসের বিল পেমেন্ট করবেন ক্ষেত্রে কিন্তু তিন মাসেরই আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ ডেটের পাশে অর্থাৎ ডেটের পরে দিলে তার পাশে দেবেন ডেটের আগে দিলে তার পাশে দেবেন রাইট চিহ্ন দিয়ে কিন্তু আপনারা ডেটটা উল্লেখ করে দেবেন যে এত তারিখে বিলটা সম্পূর্ণ পেমেন্ট হয়েছে অর্থাৎ বিলের উপরে একবার দাগ পড়ে গেলে সেই দাগ কিন্তু কাস্টমার তুলে ফেলতে পারবে না পাশাপাশি কিন্তু আপনি তাদেরকে কিন্তু এরকম থার্মাল প্রিন্টার থেকে কিন্তু প্রিন্ট আউটও দিয়ে দেবেন মানে দুটো কাজই করবেন অনেকে আছে কিন্তু চার বাই ছয় এই যে পেজটা রয়েছে এই পেজে কিন্তু তারা স্লিপটা দিয়ে দিচ্ছে কিন্তু এই কাগজের উপরে কিছু লিখছে না তাই কাগজ কিন্তু হারিয়ে গেলে কাস্টমার এসে যখন বলছে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার কাগজ ডাউনলোড করলে সে এক মাসেরই বেরোচ্ছে কিন্তু কাস্টমারের বক্তব্য তিন মাস সেক্ষেত্রে কিন্তু এটাই সমাধান অর্থাৎ স্লিপের উপরে আপনি যদি পেন দিয়ে দাগিয়ে দেন কারণ এই স্লিপটা কিন্তু পরবর্তীতে কোনো কাজে তার লাগছে না যদি সমস্যা না হয় সেক্ষেত্রে স্লিপের উপরে একবার দাগ দিয়ে দিলে সেখানে কিন্তু একটা হিসাব করে যাচ্ছে যে আপনি কিন্তু তাকে দাগিয়ে দিয়েছিলেন যে সে এক মাস দিয়েছে দু মাস দিয়েছে না তিন মাস দিয়েছে আমি জানি অনেকে এই প্রসেস ফলো করে কিন্তু অনেকে আবার আছে যারা কিন্তু আমাদের এই ভিডিও দেখছে এই প্রসেস কিন্তু ফলো করেন অর্থাৎ শুধুমাত্র একটা রসিদ শুধু স্লিপের সাথে আটকে দিয়ে দেয় তাই অবশ্যই আজকে থেকে এই ভুলগুলো কিন্তু করবেন না বর্তমানে অনেক দোকানদারদের সাথে ঘটেছে এবং বললাম ভিডিও শেষ হলে এই ডিসপ্লে এর উপরে একটা ভিডিও আসবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন কিভাবে ইলেকট্রিক বিল এক মাস দিয়ে কাস্টমার এসে কিন্তু দোকানদারদেরকে বলছে যে সে কিন্তু তিন মাসের পেমেন্ট করেছে এই পরিস্থিতিটা কিন্তু খুবই একটা বাজে এবং জঘন্য পরিস্থিতি কারণ সেই কাস্টমার তো পাশাপাশি নষ্ট হয়ে হচ্ছে পাশাপাশি আরও কাস্টমারও কিন্তু নষ্ট হয়ে যায় জানবে যে এই দোকানদার কিন্তু সে দু মাসের বিলের টাকা কিন্তু নিজে কাছে রেখে এক মাসের বিল কিন্তু পেমেন্ট করেছে তাই দোকানদারের দোষটাই কিন্তু সবাই আগে ধরবে কাস্টমারের দোষ কিন্তু ধরবে না তাই অবশ্যই নিজের সেফটি নিজের কাছে নিজের সেফটিভাবে ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনারা এই এই তো রসিদটা দেবেনই রসিদটা হান্ড্রেড পার্সেন্ট দেবেন তার পাশাপাশি কিন্তু এই স্লিপটার ওপরে কিন্তু আপনারা দাগ দিয়ে লিখে দেবেন যে এক মাসের যদি দেয় এক মাসের রাইট দেবেন দু মাস তিন মাস দিয়ে দিলে বা পুরোপুরি দিয়ে দিলে পুরোপুরি বিলের উপরে রাইট দিয়ে ক্লিয়ার লিখে দেবেন বিলটাতে এতে কিন্তু আপনি সুরক্ষিতভাবে ব্যবসা করতে পারবেন এবং আপনার কাস্টমারও কিন্তু সঠিকভাবে জানতে পারবে যে হ্যাঁ রসিদ হারিয়ে গেছে তাও কিন্তু স্লিপের উপরে লেখা ছিল যে আমি কিন্তু এক মাসেরই বিল দিয়েছি তিন মাসের নয় তাই অবশ্যই ইলেকট্রিক বিল পেমেন্ট করলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এবং অনেকে আছেন কিন্তু ইলেকট্রিক বিলের উপরে কিন্তু পাঁচ টাকা বা দশ টাকা চার্জ করে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কারণ আপনার ব্যবসা আপনি কিন্তু ইলেকট্রিক বিল পেমেন্টের উপরে চার্জ করতেও পারেন নাও পারেন যদি সে ডেটের মধ্যে দেয় যদি ডেটের পরে দেয় অনেকেই আছে টাকা বা দশ টাকা কিন্তু চার্জ করে থাকে তো এই গেল বিষয় যদি আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন আপনাদের দোকানে অবশ্যই বলবো আজকে থেকে আপনারা এই প্রসেসটা ফলো করুন রসিদ দেওয়ার পাশাপাশি কিন্তু ইলেকট্রিক বিলের উপরেও আপনারা টিক চিহ্ন দিয়ে দিন বা যে মাসে পেমেন্ট করছে সেই মাসের উপরে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিন বা সেই মাসটা কিন্তু কেটে দিতে পারেন এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন এবং অবশ্যই কিন্তু রসিদ দেওয়ার পরে নিজেদের দোকানে যদি কোনো স্ট্যাম্প থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্যামের কিন্তু একটা স্ট্যামও কিন্তু রসিদের উপরে দিয়ে দিতে পারেন বা বিলের উপরেও সেই এক মাসের উপরে কিন্তু স্ট্যাম্প মেরে দিতে পারেন এক্ষেত্রে আপনি জানতে পারবেন যে সেই ব্যক্তিটি আপনার থেকেই দিয়েছিল অন্য কোনো দোকানে যায়নি অর্থাৎ এরকম সমস্যা আসলেও আসতে পারে যে ব্যক্তি কিন্তু আপনার দোকানে আসেনি বিল দিতে অন্য দোকানে গিয়েছে অর্থাৎ সে দুটো দোকানেই আসা যাওয়া করে সেক্ষেত্রে কোন দোকানে বিল দিয়েছিল জানে না এবং সেই দোকানদার হয়তো তিন মাসের বিল তাকে দিয়েছিল কিন্তু সেই দোকানদার এক মাসের বিল পেমেন্ট করেছে দু মাসের বিল নিজের কাছে রেখে দিয়েছে এবং আপনার কাছে এসে বলছে যে আপনার কাছ থেকে বিল দিয়েছিল তাই অবশ্যই স্ট্যাম্পটাও চেষ্টা করবেন দোকানের একটা স্ট্যাম্প রাখার এবং সেই স্ট্যাম্প কিন্তু বিলের উপরে দিয়ে দেওয়ার তো এইভাবে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানগুলো করে ফেলতে পারেন এবং যারা এখনও পর্যন্ত সমস্যায় পড়েনি আপনারা এই প্রসেস ফলো করুন আজ নয় কাল কিন্তু আপনার সামনে এরকম কাস্টমার আসতে পারে তাই সহজে আপনারা যাতে সলভ করতে পারেন সহজে যাতে ইলেকট্রিক বিল দিয়ে আপনারা দুটো টাকা উপার্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে প্রসেস ফলো করুন এবং সুরক্ষিতভাবে কাজ করুন তোমাদের আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে দোকানে কাজ করবেন